এখন দাঁড়িয়ে আছি বাবুঘাটে গঙ্গার সামনে, দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর দ্বিতীয় হুগলি সেতুর কিছু অংশ। এখন চলে এসেছি পিসাব ঘাটে, দত্তপুকুর যাচ্ছে পিসাঘাট থেকে। এখান থেকে আপনারা নৌকা বিহার করতে পারেন, খুব ভালো লাগবে। এই হচ্ছে প্রিন্সেপঘাট রেলওয়ে স্টেশন, আর এখন আমি দাঁড়িয়ে আছি প্রিন্সেপঘাট সৌধতে, আপনাদেরকে সৌধটাই ঘুরে দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট চিল উইথ সুমিত। নমস্কার, আমি সুমিত, আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমি আজ কোথায় আছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব প্রিন্সেপঘাটে, আর প্রিন্সেপঘাটের সম্বন্ধে আপনাদের কিছু জানাবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাবুঘাটে গঙ্গার পাড়ে, এক মনোরম পরিবেশে। আমার ডান দিকে গঙ্গা বয়ে চলেছে, আর পরন্ত বিকেলে এই গঙ্গার পাড়ে দাঁড়িয়েই মনটা যেন ভরে যায়, যেন মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা কাটিয়ে দিই। পরন্ত বিকেল, কি সুন্দর লাগছে পরিবেশটা, চারিদিকে এত লোকজন এখানে রয়েছে। যারা এই প্রিন্সেপঘাটে ঘুরতে আসবেন তারা এই গঙ্গার পাড়ে বেশ কিছু সময়টা স্পেন্ড করবেন, দেখবেন খুব ভালো লাগবে। মানে সময়টা যে কিভাবে আপনাদের কেটে যাবে আপনার নিজেরও বুঝবে না, যেন আমার কেটেছে। এই গঙ্গার একদিকে রয়েছে হাওড়া ব্রিজ, আর অপরদিকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। এই গঙ্গায় বয়ে চলেছে সুন্দর নৌকায় করে মানুষ ঘুরে বেড়াচ্ছে, এক মনোরম দৃশ্য। আপনি চাইলেও এই নৌকা ভাড়া করে নিয়ে ঘুরতে পারেন গঙ্গায়, এক ঘন্টা হিসেবে ভাড়া নেয়, দরদাম করে এখান থেকে ভাড়া করে নিতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন রকম রেট থাকে, তাই আপনারা যখন আসবেন দরদাম করে এখান থেকে ভাড়া করে এই নৌকায় ঘুরতে পারাবেন। এখন চলে এসেছি প্রিন্সেপঘাটের কাছাকাছি। এই যে বোর্ডে লেখা দেয়া আছে প্রিন্সেপঘাট 1 ও 2 খোলা থাকে সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত। এই 6 ইঞ্চি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে প্রিন্সেপঘাট ও সৌধ ঘুরিয়ে দেখাই, তাই আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এবার বলি আপনারা এখানে আসবেন কি করে। যারা ট্রেনে আসতে চান তারা দমদম থেকে চক্ররেল ধরে প্রিন্সেপঘাট আসতে পারেন, আর যারা বাসে আসবেন তারা বাবুঘাট বাস স্ট্যান্ডে নেমে গঙ্গার পাড় ধরে প্রকৃতিকে উপভোগ করতে করতে হাঁটা পথে আসতে পারেন, আর যারা হাওড়া থেকে আসবেন তারা ফেরি ক্রস করে বাজার কদমতলা ঘাটে নামবেন, মানে যার অপোজিটে রয়েছে যে ইডেন গার্ডেন স্টেশন, ওখান থেকে নেমে ওখান থেকে গঙ্গার পাড় ধরে হেঁটে আপনারা এই জায়গায় পৌঁছতে পারেন। আর যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা সরাসরি প্রিন্সেপঘাটের পাশেই পার্কিং জোন আছে, ওখানেই রাখতে পারেন। এই যে আমার ডান দিকে নৌকোগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে নৌকো ভাড়া নিয়ে ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে আপনারা কিন্তু গঙ্গায় ঘুরে বেড়াতে পারেন, খুব ভালো লাগবে, বিশেষ করে সন্ধ্যার সময়। কত সুন্দর লাগছে জায়গাটা দেখুন একবার, দুদিকে গাছ ভর্তি, ডান দিকে হচ্ছে গঙ্গা, বাঁদিকে রেল স্টেশন, আর এদিকে অনেক বসে রয়েছে যেখানে আমি ক্যামেরাগুলো ঘোরাতে পারবো না অ্যাকচুয়ালি, যারা আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চেয়েছি আর কি। এই হচ্ছে প্রিন্সেপঘাট স্টেশন, এখন চলেছি প্রিন্সেপঘাট স্টেশনে, এটা দ্বিতীয় হুগলি সেতুর একটা পিলার, আর ওই একটা পিলার, ওদিকে গঙ্গা, গঙ্গা পাড় ধরে লোকজন বসে আছে সেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, প্রিন্সেপ মেমোরিয়ালটাকে আপনাদেরকে দেখাই, চলুন। এখন আছে প্রিন্সেপঘাট সৌধতে। হ্যাঁ, এটাই হচ্ছে বহুমুখী প্রতিভা সম্পন্ন বিখ্যাত ভারততত্ত্ববিদ জেমস প্রিন্সেপের সৌধ। 1799 সালের 20 আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। জেমস প্রিন্সেপ ভারতে আসেন 1819 সালে, আর 1829 সালে তিনি কলকাতা ট্যাক্সালের এস এ মাস্টার হিসেবে যোগদান করেন, এবং একই সাথে তিনি এসেটিক সোসাইটি বাংলা শাখার সচিব পদে কার্যভার গ্রহণ করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে প্রিন্সেপঘাটে প্রিন্সেপ স্মৃতিসৌধতে, আমার পিছনে রয়েছে। এই সময়কালে তার উল্লেখযোগ্য কাজগুলি হলো ব্রাহ্মী ও খরস্টি ভাষা পড়ার লিপিমুদ্রা আবিষ্কার করা, একই রকম ভাবে ওজন ও মাপের ধাতু মুদ্রা প্রচলন করা, এছাড়াও হুগলি নদী ও সুন্দরবনের সংযোগকারী সার্কুলার ক্যানেল খনন করা ইত্যাদি অনেক কাজ তিনি করেছেন। 1840 সালের 22 এপ্রিল জেমস প্রিন্সেপের মৃত্যু হয়, মৃত্যুকালে তার বয়স ছিল 81 বছর। তার মৃত্যুর ঠিক পরের বছর মানে 1841 সালে কলকাতার নাগরিকদের দানে 12,000 টাকায় হুগলি নদীর পূর্ব তীরে তার স্মরণে
এই দৃষ্টিনন্দন সৌধটি তৈরি হয়। বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ কলকাতায় জাহাজে করে এলে এই ঘাটেই পদবন করতেন। এতক্ষণ আপনাদেরকে আমি জেমস প্রিন্সেপের সম্বন্ধে জানালাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সরাসরি আপনার মোবাইলে পৌঁছে যাবে। আমি সুমিত, আর আপনারা দেখছেন জাস্ট চিল উইথ সুমিত। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো আর সেখানকার ভিডিও বানিয়ে আমার এই চ্যানেলে পোস্ট করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিন্সেপ বাটির থেকে। আবার দেখা হবে আগামী দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।